আসলে আজকে আমরা নার্সরা কখনোই চাইনি যে কর্মবিরতির মতো এরকম একটা ভোগান্তিমূলক বা রোগীর জন্য দুষ্কর হয়ে যায় এই ধরনের একটা কর্মসূচি আসতে, কিন্তু আজকে আমাদের অনেকটা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো। আমাদের যৌক্তিক দাবির পক্ষে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলনটা চালিয়ে আসছি, বাট সরকারের উচ্চ পর্যায়ে থেকে আমাদের সেই রকম কোনো ধরনের আশ্বাস প্রদান না করায় আজকে আমরা এই দাবিটা দিয়েছি। আপনারা জানেন যে আমরা বিগত 3-4 দিনের আল্টিমেটাম ছিল আমাদের, যে আমাদের যদি দাবির পক্ষে আমরা যদি সুস্পষ্ট কোনো আশ্বাস না পাই তাহলে আমরা কর্মবিরতিতে যাব। বাট সে আলটিমেটামে সরকারের উচ্চ তরফ থেকে আমাদের তেমন কোনো সাড়া দেওয়া হয়নি। আমরা চাই যে যারা নন নার্স আছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে তাদেরকে অপসারণ করে প্রফেশনাল এক্সপার্ট যারা নার্সিং সম্পর্কে ভালো জানে, এই পেশার জন্য পলিসি মেকিংয়ে এই পেশাকে উন্নততর স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে সকল ভূমিকা রাখা দরকার, সে বিষয়ে যারা দেশ বিদেশে শিক্ষা গ্রহণ করেছে, যারা এই যাবৎকাল পর্যন্ত সার্ভিস দিয়ে এক্সপিরিয়েন্স অর্জন করেছে, তাদেরকে ওই সকল পদগুলোতে আসীন করতে। আপনারা জানেন যে 2016 সালে মিডওয়াইফারি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রতিষ্ঠা হলেও এ পর্যন্ত একটা যুগ উপযোগী নিয়োগ বিধি প্রণয়ন করা হয়নি, মানে কোনো ধরনের স্ট্যান্ডার্ড নিয়োগ বিধি নেই। আমাদের বদলি বিষয়ে কোনো ধরনের স্ট্যান্ডার্ড পলিসি হয়নি, আমাদের পদোন্নতির বিষয়ে কোনো পলিসি হয়নি। আপনারা জানেন যে আমাদের যে ফিডার পোস্ট, সিনিয়র স্টাফ নার্স পোস্টে একজন নার্স যোগদান করছে, সে উচ্চতর শিক্ষা গ্রহণ এমনকি পিএইচডি ডিগ্রি থাকার পরেও তাকে এই সিনিয়র স্টাফ নার্স পদেই তাকে অবসরে যেতে হচ্ছে। এই ধরনের ভোগান্তি সহ আমাদের অন্যান্য সকল ভোগান্তি, যেমন আমরা উন্নততর রোগীর সেবা দিতে চাইলেও সেরকম কোনো পলিসি আমরা পাচ্ছি না, আমাদের শিক্ষা বৃদ্ধি হচ্ছে বাট আমরা সেই শিক্ষাটাকে রোগীর সেবায় কাজে লাগাতে পারছি না, এই ব্যথাটুকু আমরা বোঝাতে পারছি না, যারা আমলা আছে তাদেরকে বোঝাতে পারতেছি না, এটা বোঝানোর জন্য হলো আমাদের প্রশাসনে নার্স দরকার। আপনারা জানেন প্রফেশনাল যতগুলো অধিদপ্তর আছে সবগুলো অধিদপ্তর প্রফেশনাল এক্সপার্ট দ্বারাই পরিচালিত হয়, যেমন ডাক্তারদের আছে স্বাস্থ্য অধিদপ্তর, ইঞ্জিনিয়ারদের আছে, যেমন আছে কৃষিবিদদের, সকল জায়গায় স্ব পেশাজীবীরা সেখানে অধিষ্ঠিত আছেন, তারা কাজ করছেন। বাট নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরই একমাত্র অধিদপ্তর যেখানে এসে অন্য লোকজন এই অধিদপ্তরটা চালাচ্ছে, যার ফলে আজকে 8 বছর ধরে ভিজুয়াল কোনো ধরনের পরিবর্তন নেই, কোনো ভোগান্তির নিরসন নেই, আমরা একটা দুষ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি বর্তমান বাংলাদেশে উন্নত বিশ্বের ন্যায় তাল মিলিয়ে নার্সদেরকে উন্নত বিশ্বের মতো আধুনিকায়ন এবং উন্নত করতে, রোগীর সেবা দিতে, সঠিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আমাদের এক দফা দাবি বাস্তবায়ন জরুরি। ধন্যবাদ। আসলে আমাদের যে হয়রানিগুলো হতে হয় মেইনলি হচ্ছে আমরা যখন আমাদের কোনো প্রশাসনিক কাজে, আমাদের নার্সিং যে প্রশাসনিক আমাদের কাজগুলো আছে সেগুলো নিয়ে যখন আমরা ডিজে নেমে যাই বা আমাদের নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলে যাই, তখন আমাদের অনেক হয়রানির শিকার হতে হয়। যেমন আমরা যদি ট্রান্সফারের কাগজপত্র নিয়ে যাই তখন তাদের সাথে দেখা করার জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা বাইরে অপেক্ষা করতে হয়, এবং ট্রান্সফারের যদি কাগজপত্র জমা দেওয়া হয় দেখা যায় বছরের পর বছর চলে যায় কিন্তু আমাদের ট্রান্সফার হয় না, এমার্জেন্সি ট্রান্সফারগুলো পর্যন্ত হয় না, এমনকি আমাদের যদি কোনো প্রয়োজন হয় সেই প্রয়োজন অনুসারেও আমরা তাদের সাথে কথা বলতে পারি না, ওনারা ওনাদের নিজস্ব কর্মব্যস্ত নিয়েই ব্যস্ত থাকে, আমাদেরকে ওনারা গুরুত্ব অনেক কম দেন, আমাদের প্রতি ওনারা বিনয়ী অনেক কম থাকেন। আসলে উচিত আমরা আমাদের প্রয়োজনে যদি যাই আমাদের সবার আগে আমাদের প্রতি ওনাদের আন্তরিক হতে হবে এবং বিনয়ী হতে হবে, এই জন্য আমরা চাই আমাদের অবস্থানে আমাদের আমাদের প্রয়োজনীয় প্রশাসনিক কাজকর্মের জন্য আমাদের নার্সিং সেক্টর থেকে সেখানে মানুষ বসানো হোক এবং কি আমাদের কাজগুলো সুষ্ঠুভাবে করা হোক। আমরা 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3